हेलो बंधुरा, वेलकम टू शिव जयफुल वर्ल्ड। आमी तुम्हारे बंधु शिवानी आबार चले एसेछि एकटा नतून ब्लग निये। तो तुम्हारा बुझते ही पारछो एकटा मंदिरे आमरा एसेछि। तो एई मंदिरटा हलो कलकातार एकदम काछे, बेलूर थेके मात्र 10 मिनट मतो वॉकिंग डिस्टेंसे। तो आज के आमी तुम्हारे एई मंदिरटाई घूरिए देखाबो। तार जन्य तुम्हारे प्रथमे यदि शियाल्ला थेके आसो ताहले शियाल्ला थेके ट्रेने बाली अब्दि आसते हबे, सेखान थेके अटोय करे आसते हबे। तो आमी एखन सकालबेलाय 7:46 जे शियाल्ला थेके डानकुनि लोकाल सेटा धरबो। एछाड़ाओ 8:24, 8:48 एरकम विभिन्न समय ट्रेन आछे। 9:30 जेहेतु सकाले मंदिरटा बंध हये जाय, ताई सकाल सकाल आसाई एखाने भालो। आर जोदि तोमरा हावड़ा थेके आसते चाओ ताहले हावड़ाय एसे सेखान थेके ट्रेन धरे बाली अब्दि एसे ओखान थेकेओ तुम्हारा अटोई करे आसते पारो। ताछाड़ा मेट्रो बा बसेओ इजिली तुम्हारा चले आसते पारो बेलूर एई मंदिरटाते। तो चलो आज के संगे थाको, एई मंदिरटार समस्त डिटेल्स आज के आमी तोमादेरके देबो। तो आमी शियाल्ला थेके ट्रेने उठेछिलाम 7:45 समय আর এখন বাজে ঠিক 8:15, অর্থাৎ আধ ঘন্টা টাইম লাগলো আমার শিয়াল্লা থেকে বালিঘাট আসতে। দক্ষিণেশ্বরের জাস্ট পরের যে স্টেশনটা বালিঘাট, আমি এখন সেই স্টেশনে নেমেছি। আর স্টেশনের পাশ থেকে এখানে নাম্বার জায়গা আছে, এখান থেকে নিচের দিকে প্রথমে নেমে যাব, বা এখানে লিফটও আছে, লিফট থেকেও তোমরা নিচের দিকটাতে নামতে পারো। তো চলো এখন নিচের দিকে আমরা যাই, ওখান থেকে টোটো ধরে আমরা রওনা হব ওই মন্দিরটার দিকে। তো স্টেশন থেকে নেমে সামনেই আছে টোটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা চলে যাব মন্দিরের দিকে। জাস্ট এখানে 10 টাকা টোটো ভাড়া দিই, আপনারা চলে আসতে পারবেন এই মন্দিরটার কাছে। তো টোটো থেকে রাসবাড়ি বলে এখানে নামতে হবে। আর সামনে এখানে এই গেটটা দেখতে পাচ্ছি, একটা হলুদ রঙের গেট। এই গেটের দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে এখানটা থেকে আমরা এখন ভেতরের দিকটাতে প্রবেশ করব। তো আমরা চলে এসেছি এখন এই রাসবাড়ির সামনে। দেখতেই পাচ্ছ এখানে টাইমটা দেওয়া আছে সকালবেলায় 6:30 থেকে 9:30 পর্যন্ত, আর বিকেলবেলায় 4:00 থেকে 6:00 পর্যন্ত এখানটা খোলা থাকে। তো সেই সময় আসতে হবে। তো এখান থেকে এখন আমরা ভেতরে প্রবেশ করছি। আমরা এখন মন্দিরটার ভেতরে ঢুকে গেছি। তো এখানটা বেশ গাছপালা দিয়ে সামনেটা সাজানো আছে। আর এখন আমরা মূল মন্দিরের ভেতরে, এখানটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে, এখানটাই হচ্ছে আমাদের মূল মন্দিরটা, যেখানে এই রাধাকৃষ্ণের মূর্তিটি আছে। তো চলো আমরা একটু মন্দিরটা ঘুরে দেখি যে ভেতরটা কিরকম। এই মন্দির জুড়ে রয়েছে অনেক ইতিহাস। তো চলুন এই মন্দিরের একটু ইতিহাসটা জেনে নেওয়া যাক। হাওড়ার বালি থানার অন্তর্গত শ্রী শ্রী রাধারমণজিউ মন্দির, এই মন্দিরটি স্থাপিত হয় বাংলার 1297 সালের 21শে জ্যৈষ্ঠ এবং ইংরেজি 1890 সালে। হাওড়া তথা বাংলার ইতিহাসে এ এক অতি প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ মন্দির। মন্দির চত্বরটি দেখলেই বোঝা যাচ্ছে এটি কতটা প্রাচীন। অপূর্ব শিল্পশৈলী আপনারা এই মন্দিরে দেখতে পাবেন। এই রাসবাড়ি স্থাপনের বেশ অনেক দিন পরেই স্থাপিত হয় আমাদের অতি পরিচিত বেলুড় মঠ। এই রাসবাড়িতেই একসময় শতবর্ষ প্রাচীন রাসের মেলা বসত, আর সেখান থেকেই এখানের নাম হয় রাসবাড়ি। এখানে রাধাকৃষ্ণ মন্দিরের পাশে রয়েছে 6খানা শিব মন্দির। তো আমরা ধীরে ধীরে এই শিব মন্দিরের কাছে প্রবেশ করলাম। কেবলমাত্র একটি শিব মন্দিরই খোলা ছিল, এখানে নিত্য পুজো করা হয়। এই মন্দিরটির পাশেই রয়েছে একটি নাট মন্দির, কিন্তু নাট মন্দিরটি চারিদিক দিয়ে জাল দিয়ে ঢাকা আছে, এর ভেতরে এখন প্রবেশ করা যায় না। আমরা ধীরে ধীরে সামনের দিকে চলে গেলাম। শ্রী রামকৃষ্ণ দেবের 65তম জন্মজয়ন্তী এই রাসমঞ্চের ভিতরেই পালন করা হয়েছিল। মাঝে বেশ কিছু বছর
প্রশাসনিক জটিলতার জন্য এখানে রাসের মেলা বন্ধ ছিল, কিন্তু বর্তমানে আবার এখানে রাসের মেলা হতে দেখা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা ঘড়ি আছে, ঘড়িটা নর্মাল টাইমে চলছে, আর ঘড়ির মধ্যে লেখা আছে শ্রী শ্রী রাধারমণ জিউ। এখানে 22শে জ্যৈষ্ঠ 1297 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়, সেটি এই ঘড়ির মধ্যে লেখা আছে। এবার চলো একটু গঙ্গার সাইডটাও এখান থেকে ঘুরে আসা যাক। এখান থেকে সামনে রয়েছে সিঁড়ি আর গঙ্গার ঘাট, তো চলো একটু এখান থেকে গঙ্গার দিকে যাই। এখন জোয়ার চলছে, তো সেই জন্য বেশ জলটা একদম ঘাটের ওপর অবধি চলে এসেছে। তো গঙ্গার ঘাটটাই বেশ ভালো লাগছে, চড়া রোদ্দুর যদিও। ওইখানে আমরা দেখতে পাচ্ছি যে বালির ব্রিজটা দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে বালির ব্রিজ, আর এটা হচ্ছে আমাদের গঙ্গা নদী। এই দিকটায় আছে জেটি ঘাট, যারা লঞ্চে আসবেন সেখান থেকে লঞ্চেও আসতে পারেন। বেলুড়ের যে জেটি ঘাট সেখান থেকে লঞ্চ পাবেন, দক্ষিণেশ্বর থেকে যদি আসেন কেউ লঞ্চ পেরিয়ে সেটাও আসতে পারেন। তো গঙ্গার পাড়টায় ভালো হাওয়াও দিচ্ছে, সুন্দর। এই মন্দিরটির ভেতরে আছে বেশ কিছু মূর্তি, এখানে গেটটা বন্ধ করা, তাও সামনে থেকে এগুলো দেখতে পাওয়া যাবে। তো চলো একটুখানি সামনে থেকে আমরা দেখে নিই ভেতরে কি কি মূর্তি আছে। রাধা কৃষ্ণ আর তার সখী, মাঝখানে আবার একটা বিড়াল বসে আছে এখানে, আর এখানেও রয়েছে চারিদিকে বেশ কিছু মূর্তি, যেটা মন্দিরটা সাইড দিয়ে ঘুরলে দেখা যাবে। তো এখান থেকে দেখা যাচ্ছে এখানে কিছু মূর্তি রাখা আছে, চারিদিকটা ঘুরলে সব মূর্তিগুলো এদিকেই মুখ করা রয়েছে, সবই রাধা কৃষ্ণের বিভিন্ন মূর্তি। আজকের আমাদের রাসবাড়ির ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওতে আসছে আমাদের বেলুড় মঠের ভ্রমণ, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শিবস জয়ফুল ওয়ার্ল্ড।